আসসালামু আলাইকুম দর্শক, শেষ দিকে এসে দ্রুত রান তুলে নিবে এরকম প্লেয়ারের অভাব বাংলাদেশে আগে থেকেই ছিল, এখনও আছে। টি টোয়েন্টি বলেন কিংবা ওডিআই, সব ফরম্যাটেই কিন্তু শেষ দিকে দ্রুত গতিতে রান তুলতে হয়। তো এই জায়গায় বাংলাদেশের আফিফ, সৌম্য সরকার, আপনারা যদি দেখেন মুসাদ্দিক হোসেন, সৈকত শাহ, আরিফুল ইসলাম, অনেককে দিয়ে ট্রাই করানো হয়েছিল, সেই জায়গায় কিন্তু কেউ স্থায়ী হতে পারেনি অ্যান্ড ইভেন ব্যর্থ হয়েছে বললেই চলে। কিন্তু এই বিপিএলে আমরা এমন একজন প্লেয়ারের সন্ধান পেয়েছি যার মধ্যে ওই ক্যাপাবিলিটি বা ক্যালিবারটা আছে, শেষ দিকে ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে পারে। আমরা যদি দেখি, জাকির আলী অনিক এই বিপিএলে 16 থেকে 20 ওভার, এই 4 ওভারে যিনি যতগুলো বল ফেস করেছেন, অর্থাৎ টোটাল 72টি বল ফেস করেছেন 8 ইনিংসে, সেখানে রান করেছেন 134 এবং স্ট্রাইক রেট খুবই ভালো, 186.10। এবং আরেকটা স্পেশাল বিষয়, তাকে আউট করতে যেন বোলারদের খুব বেশি ব্যাক পেতে হয়। আমরা যদি দেখি, টোটাল সব মিলিয়ে এই বিপিএলে 9 ইনিংসে 179 রান করেছেন, যার মধ্যে ম্যাক্সিমাম রানই কিন্তু তার ডেথ ওভারে এসেছে, এবং অর্থাৎ 16 থেকে 20 ওভারের ভিতরে এসেছে। এবং সেই জায়গায় তার স্ট্রাইক রেটও আগের থেকে বেশি ছিল, অ্যাভারেজলি তার স্ট্রাইক রেট হচ্ছে 151.69 9 ইনিংসে 179 রানের মধ্যে। সেই জায়গায় কিন্তু ডেথ ওভারে তার স্ট্রাইক রেটটা গিয়ে দাঁড়িয়েছে 186.10, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ভালো। এত স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাট করতে বাংলাদেশের কতজন প্লেয়ারকে আপনি দেখেছেন? 8 ইনিংসে, আবারও বলছি, 8 ইনিংসে 134 রান, 72টি বল ফেস করে 186.10 স্ট্রাইক রেটে তিনি ডেথবারে ব্যাট করেছেন, এবং এর আগে তার স্ট্রাইক রেট একটু স্লো হয়েছে, যাই হোক। এবং এই বিপিএল এখন অব্দি তিনি আউট হয়েছেন 2 বার, 26 নম্বর টি টোয়েন্টি ঢাকার বিপক্ষে 10 বলে 6 রান করে আউট হয়েছিলেন, এবং এরও আগে তিনি আউট হয়েছিলেন 27 বলে 29 রান করে, সেটাও 10 নম্বর টি টোয়েন্টি সিলেট এর বিপক্ষে। তো এই দুইটা ম্যাচ বাদ দিলে আর কোনো ব্যাচে বাংলাদেশি বা বিদেশি কোনো বোলাররা তার উইকেটটাই নিতে পারেনি। তো এই জায়গায় লাস্ট দিকে এত ভালো স্ট্রাইক রেট জেনারেট করে ব্যাট করতে পারে, বোলাররা খুব সহজে উইকেট তুলে নিতে পারে না, এরকম একজন ব্যাটারকে তো অবশ্যই আপনি বাংলাদেশ ক্রিকেটে চাইবেন। তো আমি চাইবো জাকির আলী অনেক যেন খুব দ্রুত বাংলাদেশ ক্রিকেটে প্রবেশ করে, অ্যান্ড ইভেন এমন হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা এবং বাংলাদেশের একজন বর্ষাযোগ্য ফিনিশারও তিনি হয়ে যেতে পারেন। তো দর্শক, কী মনে হয় আপনার এই জাকির আলী অনেক সম্পর্কে জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং।